হ্যালো স্টুডেন্ট আমি আজকে তোমাদেরকে ইংরেজি বর্ণমালায় বা ইংরেজি অ্যালফাবেটে যে ছাব্বিশটি লেটার আছে সেই ছাব্বিশটি লেটারের সাধারণ উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন কিভাবে করব আমরা তা আজকে আমি তোমাদেরকে শেখাবো চলো আমরা ছাব্বিশটি লেটারের উচ্চারণ সম্পর্কে জেনে নিই ফার্স্টেই দেখো এই লেটারটির উচ্চারণ কিন্তু আমরা সাধারণত চারভাবে করতে পারি কি কি না একটা অ হিসেবে বাংলায় আ হিসেবে এবং এ অর্থাৎ অয়জফলা আকার হিসেবে এবং একটা হলো এ হিসেবে চলো এর যখন উচ্চারণ অ হিসেবে হয় সেই উচ্চারণের উদাহরণগুলি আমরা ঝটপট জেনে নিই অ হিসেবে যখন উচ্চারণ হয় তখন দেখো অল ডন এই দুটো ওয়ার্ড কিন্তু আমি উদাহরণস্বরূপ নিয়েছি যেগুলোর কিন্তু এর উচ্চারণ অ হিসেবে হয় যেমন দেখো অল অল অর্থাৎ অ এ এল এল এটা ধরে টান দিলে কিন্তু অল অর্থাৎ অ এর উচ্চারণ বা টান আসছে ডনের ক্ষেত্রেও কিন্তু সেম তাই ওকে এরপর আ আ লেটারটি বর্ণটি যখন এ হিসেবে উচ্চারিত হয় তখন সেগুলোর উদাহরণগুলি হলো বাত কার এই দুটো কিন্তু ওয়ার্ড কিন্তু দেখো আ হিসেবে উচ্চারিত হচ্ছে বাত অর্থাৎ আ বি এটিএইচ বাত আত অর্থাৎ আ হিসেবে কিন্তু উচ্চারিত হচ্ছে কারের ক্ষেত্রেও কিন্তু সেম একই টান আসছে কার আর অর্থাৎ আর আয়ের উচ্চারণ কিন্তু আসছে এরপর দেখো অ্যা হিসেবে কখন উচ্চারিত হয় এটা না যেমন দেখো এখানে উদাহরণ নিয়েছি ক্যাট ম্যাট এই দুটোর ক্ষেত্রে বা আরও অনেক ওয়ার্ড আছে এরকম যেগুলোর ক্ষেত্রে কিন্তু অজফলা আকার হিসেবে কিন্তু অর্থাৎ অ্যা হিসেবে কিন্তু এর উচ্চারণ কিন্তু হয় ওকে এরপরে এর উচ্চারণ কখন হয় না যখন এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় যেমন রে প্লে এই দুটো ওয়ার্ড বা আরও অনেক ওয়ার্ড আছে এরকম যেগুলোতে কিন্তু এর উচ্চারণ এ হিসেবে হয় ওকে তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এ কিন্তু আমরা চারভাবে উচ্চারণ করতে পারি ওকে একটা অ হিসেবে একটা আ হিসেবে একটা এ হিসেবে এবং আরেকটা এ হিসেবে ওকে এরপর চলো আমরা ব অর্থাৎ বি লেটারটির উচ্চারণ কিভাবে হয় তা আমরা জানবো বি লেটারটির উচ্চারণ কিন্তু ব হিসেবেই হয় অর্থাৎ দেখো বয় বল এগুলোর ক্ষেত্রে কিন্তু ব অর্থাৎ বয় বাংলায় যখন আমরা এটা লিখব বয় তখন ব অন্তস্থ অ কিন্তু আমরা লিখব বয় বলের ক্ষেত্রেও কিন্তু তাই ব লয়ে হসন্ত লিখব তাই কিন্তু বিয়ের উচ্চারণ ব হিসেবে হয় ওকে এরপর আমরা সি লেটারটির উচ্চারণ কিভাবে হয় তা আমরা জেনে নেব সি লেটারটির উচ্চারণ কিন্তু সাধারণত তিনভাবে হয় ওকে একটা হলো কয়ে হসন্ত হিসেবে দ্বিতীয়টা হল দন্তস্য হসন্ত হিসেবে এবং তৃতীয়টা হলো চয়ে হসন্ত হিসেবে যখন ক কয়ে হসন্ত হিসেবে উচ্চারিত হয় তখন তার উদাহরণগুলি হবে ক্যাট কাম এগুলো ওকে সি এটি ক্যাট ই কাম তখন কিন্তু সি এর উচ্চারণ ক হিসেবে হয় যখন সিভিল সিটি অ্যাসিড অর্থাৎ দেখো এখানে বানান দেখো সি দিয়ে কিন্তু শুরু হচ্ছে কিন্তু স অর্থাৎ দন্তস্বয় হসন্ত হিসেবে কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে এগুলো কিন্তু সি এর ব্যতিক্রম উচ্চারণ ওকে সিভিল সিটি আর সিড এগুলোর ক্ষেত্রে ওকে এরপরে দেখো সি এর পরে যখনই এইচ বসে যাবে তখনই কিন্তু চ হিসেবে কিন্তু সি এর উচ্চারণ হবে যেমন দেখো সি এই জে এল কে চক চাইল্ড চেঞ্জ এগুলোর ক্ষেত্রে কিন্তু সি এর উচ্চারণ কিন্তু চ হিসেবে হচ্ছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলো ডি লেটারটির উচ্চারণ কিভাবে হয় বাংলায় তা আমরা জেনে নেবো ডি লেটারটির উচ্চারণ কিন্তু ড হিসেবে নয় শূন্য র ড এগুলো হিসেবে কিন্তু উচ্চারিত হয় যেমন দেখো ডি আর ডেট এগুলো দেখো ডি লেটারটি দেখো ডি আর অর্থাৎ ডি হিসেবে অর্থাৎ ড হিসেবে কিন্তু উচ্চারিত হচ্ছে ডেটের ক্ষেত্রেও কিন্তু সেম ওকে এরপর আমরা ই লেটারটির উচ্চারণ কয়ভাবে হয় তা আমরা জেনে নেবো ই লেটারটির উচ্চারণ কিন্তু চারভাবে হয় একটা হলো বাংলায় দেখবে অ আ রসই দীর্ঘ হয়ে আছে এগুলোর কিন্তু রস্য এবং দীর্ঘই এবং এ এবং আ এই চারভাবে কিন্তু ইয়ের উচ্চারণ হয় ই যখন বাংলায় রস্য হিসেবে উচ্চারিত হয় তখন তার উদাহরণগুলি হলো ইস্ট রিড এগুলোর ক্ষেত্রে কিন্তু ই অর্থাৎ রস্য হিসেবে উচ্চারিত হয় ই এর ওকে এবং দীর্ঘ হিসেবে কখন হয় দীর্ঘই মানে এখানে কিন্তু দীর্ঘই ওকে বা ইস্ট দীর্ঘ হিসেবে এগুলো কিন্তু উচ্চারিত হয় ওকে যেমন দেখো টি দীর্ঘ হিসেবে যখন ব্যবহৃত হয় তখন কিন্তু টি অর্থাৎ বাংলায় যখন আমরা টিটা লিখব টি এর উচ্চারণটা লিখবো তখন কিন্তু ট এর দীর্ঘই টি কিন্তু লিখবো সি এর কিন্তু সেম তাই দন্তসই দীর্ঘি কিন্তু সি লিখবো তাই কিন্তু ই এর উচ্চারণ কিন্তু দীর্ঘ হিসেবে হয় ওকে এরপরে ই এর উচ্চারণ যখন এই হিসেবে হয় তখন তার ওয়ার্ডগুলি কি হবে না যেমন দেখো হেন এন অর্থাৎ হেন ইটা দেখো মাঝে বসেছে এখানে এন আছে না হেন হেনে দেখো এখানে এন অর্থাৎ লাস্টের দিকে টান দাও হেন অর্থাৎ দেখো এন অর্থাৎ ইয়ের এখানে কিন্তু এর উচ্চারণ আসছে তাই কিন্তু হেন টেন এগুলোর ক্ষেত্রে কিন্তু এর উচ্চারণ কিন্তু এ হয় ওকে এরপরে এর উচ্চারণ যখন আ হয় তার উদাহরণগুলি হবে হার্ট লার্ন ওকে হার্ট জি এ আর টি হার্ট অর্থাৎ দেখো আ কিন্তু উচ্চারিত হচ্ছে তাই কিন্তু হার্ট লার্ন এগুলোর ক্ষেত্রে ইয়ের উচ্চারণ কিন্তু আ হিসেবে হয় বুঝতে পেরেছ তাহলে ইয়ের উচ্চারণ আমরা কি জানলাম না ইয়ের উচ্চারণ আমরা চারভাবে করতে পারি ওকে এরপরে আমরা এ লেটারটির উচ্চারণ কিভাবে হয় তা আমরা জানবো এফ লেটারটির উচ্চারণ কিন্তু ফ হিসেবে হয় দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি ফ্যান ফাদার ওকে এগুলোর ক্ষেত্রে দেখো ফ্যান ফ হিসেবে কিন্তু ফ্যান দেখো উচ্চারণ কিন্তু ফ্যান হচ্ছে অর্থাৎ ফ হিসেবে কিন্তু উচ্চারণটা আসছে ফাদারের ক্ষেত্রেও সেম তাই ওকে এরপর আমরা জি লেটারটির উচ্চারণ জানবো জি লেটারটির বাংলায় উচ্চারণ গ হিসেবে হয় এবং বর্গিজ হিসেবে হয় গ হিসেবে কখন হয় না যখন আমরা গো গেট এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু জি এর উচ্চারণ গ হিসেবে হয় দেখো গো অর্থাৎ গ অর্থাৎ গো গেট এগুলোর ক্ষেত্রে কিন্তু গ উচ্চারণ হচ্ছে বর্গীর্য কখন উচ্চারণ হয় জি এর ক্ষেত্রে না যখন আমরা জেম জার্ম এই ওয়ার্ডগুলো তৈরি করব তখন কিন্তু বর্গীর্য হিসেবে উচ্চারিত হয় ওকে এরপরে আমরা এইচ লেটারটির উচ্চারণ জানবো এইচ লেটারটির উচ্চারণ হলো হ হিসেবে হয় যেমন দেখো হ্যাভ হার্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু হ হিসেবে উচ্চারিত হচ্ছে ওকে এরপর আমরা আই লেটারটির উচ্চারণ জানবো আই লেটারটির উচ্চারণ কিন্তু আমরা সাধারণত তিনভাবে করতে পারি একটা হলো রসই হিসেবে একটা আ হিসেবে এবং একটা আয় অর্থাৎ অয় আকার রস হিসেবে চলো আমরা আয়ের উচ্চারণ রস হিসেবে কেমন হয় এর ওয়ার্ডগুলি কেমনভাবে তৈরি হয় সেগুলো আমরা জেনে নেব। দেখো আয়ের ক্ষেত্রে রসই যেমন উচ্চারিত হয় যেমন দেখো পিট দেখো পিট অর্থাৎ এখানে পি এর পরে আই এবং টি আছে কিন্তু দেখো এখানে পিট অর্থাৎ ইটের উচ্চারণ আসছে ই ওকে এখানে দেখো লিপ এল আই পি লিপ মানে ঠোঁট দেখো একই যেমন উচ্চারিত হলো ঠিক সেই রকম লিপও কিন্তু উচ্চারিত হলো ওকে এরপর আমরা উচ্চারণ যখন হিসেবে উচ্চারিত হয় বা আয়ের টান আসে সেই ওয়ার্ডগুলি সম্পর্কে আমরা জানবো যেমন দেখো শার্ট এ সেই যাই আই আর টি শার্ট বি আই আর ডি বার্ড দেখো এখানে শার্ট অর্থাৎ আয় কিন্তু মাঝে আছে কিন্তু উচ্চারণ হচ্ছে আ অর্থাৎ শার্ট আয়েরখানে কিন্তু আয়ের উচ্চারণ কিন্তু চলে আসছে ওকে সেম বার্ডের ক্ষেত্রেও তাই বার্ড অর্থাৎ বার্ড আর এর উচ্চারণ আসছে ওকে আয় হিসেবে কখন আয়টা উচ্চারণ হয় না চাইল্ড চাইল্ড অর্থাৎ দেখো এখানে টান দাও চাইল্ড সি এই এল এলডি চাইল্ড চাইল্ডের ক্ষেত্রে আয়ের কিন্তু উচ্চারণ বা টান আসছে এর ক্ষেত্রে দেখো সেম তাই ভয়াকার রসই কিন্তু লিখতে হয় হাই অর্থাৎ আয় আয়ের কিন্তু উচ্চারণ আসছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এরপরে আমরা যে লেটারটির উচ্চারণ সম্পর্কে জেনে কিন্তু বর্গীর জয় হসন্ত ওকে কে লেটারটিও সেম তাই ক হিসেবে কে টা কিন্তু ক হিসেবে উচ্চারিত হয় যেমন কাইট কি ওকে এরপর আমরা এল লেটারটির উচ্চারণ ল এগুলো কিন্তু সোজা জে কে এল এম এন এগুলো কিন্তু দেখো সোজা এর প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ কিন্তু সোজা এল লেটারটির উচ্চারণ ল হিসেবে হয় যেমন ল্যাড লক ওকে এরপরে এম লেটারটির উচ্চারণ ম অর্থাৎ ময়ে এ হসন্ত হিসেবে উচ্চারিত হয় যেমন মুন ম্যান র্যাম ওকে এগুলো দেখো ম হিসেবে কিন্তু উচ্চারণ হচ্ছে বাংলায় ওকে এরপরে এনের উচ্চারণ কিন্তু দন্তনে হসন্ত বা ন হিসেবে হয় যেমন অ্যান পিন ওকে বুঝতে পেরেছো এরপর আমরা ও লেটারটির উচ্চারণ জানবো ও উচ্চারণ কিন্তু সাধারণত পাঁচ ভাবে হয় একটা অ হিসেবে একটা আ একটা ও একটা ও এবং একটা রস্য হিসেবে সেটা রকম আমরা চারে সব নিয়মগুলো জেনে নেবো দেখো অ হিসেবে যখন ও উচ্চারিত হয় তখন পট বয় অর্থাৎ পিও টি পট অর্থাৎ অ দেখো উচ্চারণ আসছে পট অ অ এর উচ্চারণ কিন্তু বা অয়ের টান কিন্তু আসছে এর ক্ষেত্রেও কিন্তু বয় অয় অর্থাৎ অ এর উচ্চারণ দেখো আসছে ওকে এরপরে আ কখন ও হিসেবে উচ্চারিত হয় না ডাভ কাম এগুলোর ক্ষেত্রে কিন্তু আয়ের উচ্চারণ বা টান কিন্তু আসছে তাই কিন্তু ও কিন্তু আ হিসেবে উচ্চারিত হয় ও কখন ও হিসেবে উচ্চারিত হয় যেমন দেখো গো সো টো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ও কিন্তু উচ্চারিত হচ্ছে আর ও কখন উচ্চারিত হয় না গোল্ড বোল্ড এইসব ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু দেখো জিও এল ডি গোল্ড অর্থাৎ গয়ে ওকার লয়ে ড গোল্ড বাংলায় যখন আমরা এর উচ্চারণটা লিখবো তখন কিন্তু এভাবেই হয় ও হিসেবে কিন্তু এর উচ্চারিত হচ্ছে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে রস্যও কখন উচ্চারিত হয় না যখন দেখো হু ডু উ অর্থাৎ এখানে দেখো উ অর্থাৎ রস্য টান কিন্তু আসছে তাই কিন্তু হু এবং ডু এগুলো কিন্তু ও এর উচ্চারণ ওকে আশা করি তোমরা পাঁচটা নিয়মই এবং পাঁচটা উচ্চারণই বুঝতে পেরেছো এরপরে চলো আমরা পি লেটারটির উচ্চারণ জানবো পি লেটারটির উচ্চারণ কিন্তু সাধারণত প হিসেবে হয় যেমন দেখো পিন পট এগুলো কিন্তু প হিসেবে উচ্চারিত হয় কিন্তু পিয়ের কিন্তু ব্যতিক্রম নিয়ম আছে বা ব্যতিক্রম উচ্চারণ হয় যেমন পিরের পর যখন এইচ বসে তখন কিন্তু এ সাউন্ড ফ হিসেবে উচ্চারিত হয় যেমন এর উদাহরণ হল ফোন ফটো ওকে এরপরে এর আরও একটা ব্যতিক্রম নিয়ম আছে সেটা হলো দন্তস্যই হসন্ত হিসেবে যখন এর উচ্চারণ হয় দন্তস্য হিসেবে কখন এর উচ্চারণ হয় না যখন পিয়ের পর এস বসে তখন কিন্তু এর উচ্চ পি এর উচ্চারণ কিন্তু প হিসেবে হয় না তখন কিন্তু স হিসেবে হয় তখন কিন্তু প অর্থাৎ পি লেটারটা কিন্তু উচ্চ থাকে যেমন দেখো এর উচ্চারণের জন্য এখানে দেখো কতগুলো ওয়ার্ড লিখেছি যেমন সাইকি সাইকোলজি অর্থাৎ এগুলোর ক্ষেত্রে দেখো বানান কিন্তু দেখো ফার্স্টে কিন্তু পি লেটার দিয়ে শুরু হয়েছে কিন্তু পিটা এখানে উচ্চ থাকছে কিন্তু স সাউন্ড অর্থাৎ দন্তস্য হিসেবে কিন্তু এর উচ্চারণগুলি হচ্ছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলো কলেটারটি কিউ অর্থাৎ কিউ এর উচ্চারণ কিন্তু আমরা ক হিসেবে করতে পারি যেমন কুইন কুইক এগুলোর ক্ষেত্রে কিন্তু ক হিসেবে কিন্তু কিউ উচ্চারিত হয় এরপরে র এর উচ্চারণ কীভাবে হয় রটা হলো আর আর এর উচ্চারণ হবে র হিসেবে যেমন দেখো র্যাট রাইস এগুলো দেখো র্যাট আর এটি র্যাড অর্থাৎ র হিসেবে হচ্ছে রাইসের এর ক্ষেত্রেও সেমটা রাইস সি রাইস অর্থাৎ র হিসেবে কিন্তু আটটা উচ্চারিত হচ্ছে এরপরে চলো স অর্থাৎ এস সাউন্ডটা কিন্তু স হিসেবে উচ্চারিত হয় সেগুলো আমরা জেনে নেব স অর্থাৎ অন্তঃ হসন্ত এসটা কখন উচ্চারিত হয় না যখন সান শন এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা স সাউন্ডটা কিন্তু এস সাউন্ডটা কিন্তু স হিসেবে উচ্চারিত হচ্ছে কিন্তু এটার একটা ব্যতিক্রম আছে এস লেটারটি যখন কোনো ওয়ার্ডের ফার্স্টে বসে তখন কিন্তু স অর্থাৎ দন্তস্বয় হসন্ত হিসেবে কিন্তু উচ্চারিত হয় কিন্তু যখন এস লেটারটি কোনো ওয়ার্ডের মাঝে বা শেষে বসে তখন কিন্তু এর উচ্চারণ বর্গির্যয় হসন্ত বা জ হিসেবে কিন্তু উচ্চারিত হয় যেমন দেখো এখানে দেখো উদাহরণ দিয়েছি এস লেটারটি ফার্স্টে যখন আসে তখন কিন্তু সান অর্থাৎ দন্তস্ব হসন্ত আঁকা হসন্ত এখানে সান কিন্তু উচ্চারিত হচ্ছে স হিসেবে কিন্তু উচ্চারিত হচ্ছে সনের ক্ষেত্রে আমরা এখানে স হিসেবে কিন্তু উচ্চারণ করতে পারবো না এখানে কিন্তু সানরাইজ অর্থাৎ যে হসন্ত হিসেবে কিন্তু উচ্চারিত হবে রোজ হ্যাজ এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম তাই ওকে আশা করি তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পেরেছো ওকে চলো এরপরে টি লেটারটির সাউন্ড ট হিসেবে কিন্তু বাংলায় উচ্চারিত হয় যেমন টু টেন এগুলো দেখো ট হিসেবে কিন্তু টু টেন এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেম তাই একই ট হিসেবে উচ্চারিত হচ্ছে ইউ এর উচ্চারণ কিন্তু আমরা চারভাবে করি একটা রোশো হিসেবে একটা আ একটা রশ্য এবং রশ্য হিসেবে ইউ এবং একটা ইও হিসেবে ওকে তাহলে যখন রশ্য হিসেবে ব্যবহৃত হয় তখন তার উচ্চারণ হবে সেই উদাহরণগুলো হবে জুট ফুল ওকে জুট অর্থাৎ জুট টি জুট এটা জুট এটা ধরে টান দাও দেখো জুট অর্থাৎ উ উচ্চারণ কিন্তু আসছে ফুলের ক্ষেত্রেও সেম তাই ফুল অর্থাৎ উ অর্থাৎ ফুল রসইয়ের কিন্তু উচ্চারণ বা টান কিন্তু আসছে আর কখন হয় ইউয়ের উচ্চারণ না যখন আমরা বাট কাপ এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু আ হিসেবে উচ্চারিত হয় এরপরে ইউ কখন হয় না যখন আমরা ইউজ হিউজ এই ওয়ার্ডগুলো ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু ইউ এর ইউ হিসেবে কিন্তু উচ্চারিত হয় ইউ কখন হয় না ইউর ক্ষেত্রে হচ্ছে যখন আমরা পিওর কিওর এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু ইউয়ের উচ্চারণ রসই ও হিসেবে কিন্তু উচ্চারিত হয় ওকে এরপরে চলো ভি লেটারটি উচ্চারণ আমরা জানবো ভি লেটারটির উচ্চারণ কিন্তু ভ হিসেবে হয় যেমন ভ্যান ওয়াইন ওকে এবার ডাব্লিউ লেটারটিও কিন্তু সেম তাই ইও এবং ও হিসেবে হয় যেমন ওয়েক ওয়ার ওয়েট ওকে এগুলো কিন্তু ডাব্লিউ এর উচ্চারণ হয় এক্সের উচ্চারণ সাধারণত আমরা দুইভাবে করতে পারি একটা হলো বাংলায় এ কয়ে হসন্ত দন্তসই হসন্ত এক্স হিসেবে আর একটা হলো বর্গীয় হসন্ত হিসেবে এক্সের যখন আমরা এক্স হিসেবে ব্যবহৃত করবো তখন তার উদাহরণ হবে টেক্স মাস এক্স রে এগুলো কিন্তু আর যখন আমরা এক্সের উচ্চারণ গর্গি হিসেবে করব বা জ হিসেবে করব তখন তার ওয়ার্ডগুলো হবে জেরক্স জ্যালেম ওকে এগুলো কিন্তু এক্সের উচ্চারণ ওকে দুইভাবে করতে পারি একটা হলো এক্স হিসেবে একটা হলো জ হিসেবে ওকে এরপরে ওয়াইরেও কিন্তু আমরা দুইভাবে উচ্চারণ করতে পারি একটা রসই হিসেবে এবং একটা রসই অ হিসেবে মানে একটা ই হিসেবে একটা ইয় হিসেবে ওকে তাহলে যখন আমরা রসই হিসেবে ব্যবহার করব ই হিসেবে তখন তার উদাহরণ হবে ইয়াট ইয়ার ওকে আর ইয় হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু তার ওয়ার্ডগুলোর উদাহরণ হবে ইয়ক এবং ইয়াক হিসেবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে চলো আমরা লাস্ট অ্যালফাবেটের লাস্ট লেটারটি সম্পর্কে আমরা জানব জ অর্থাৎ জেড কিন্তু জ বর্গী জয়সন্দ হিসেবে কিন্তু ব্যবহৃত হয় যেমন জিরো জেব্রা জু জ্যাব জ্যাক সব লেটারগুলো দেখো জেড দিয়ে শুরু হয়েছে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু উচ্চারণ কিন্তু জ হিসেবে কিন্তু হচ্ছে যেমন জিরো জেব্রা জু জ্যাব জ্যাক ওকে আশা করি তোমরা এই ওয়ার্ডে সমস্ত উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন কীভাবে করবে সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ সো আজ এই অবধিই থাক দেখা হবে পরের দিন আমার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই